গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার গৃহবধূ চায়না বেগম এবং তার স্বামী আলামিন শেখের দুই সন্তান আবু বকর ও ওমর ফারুকের জন্ম হয় এবছরের 4 জুলাই। কিন্তু সন্তান লাভের আনন্দ বেদনায় পরিণত হয় যখন দেখা যায় শিশু দুটির জন্মগতভাবেই লিভার ও বুকের হাড় একসাথে সংযুক্ত। তবে নিরাশার মধ্যে আশার আলো জেগে ওঠে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র এই দম্পতির সন্তানদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করেন আর অত্যন্ত জটিল এই অপারেশনের দায়ভার নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা। নানা পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণ শেষে এবছরের 20 সেপ্টেম্বর শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ কে এম জাহিদ হোসেনের নেতৃত্বে একদল বাংলাদেশি চিকিৎসকের অংশগ্রহণে সম্পন্ন হয় পৃথকীকরণের অপারেশন। আমরা আগে করেছি 2010 সালে আমরা এই এরকমই একটা ওমফেলোপে কাজ, যেটা বুক এবং পেটের জন্য ছিল জড়া জায়গা, আমরা এখানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আলাদা করেছিলাম। কিন্তু আমরা একটা বাচ্চাতে পেরেছি আর একটা পারি নাই, বাঁচাতে পাই না। কিন্তু এবার আমরা দুইটাকেই বাঁচাতে পেরেছি। এই জটিলতা হলো যে লিভারে, এটা লিভারটা হলো শরীরে একটা বিরাট অঙ্গ, সেই লিভারের ভিতর অনেকগুলো রক্তনালী থাকে, তাদের মধ্যে কানেকশন থাকে একটা মধ্যে, সেই লিভারটা জোড়া লাগা ছিল। আমরা সেই লিভারটা জোড়া লাগানোটাই আমাদের মধ্যে বেশি চ্যালেঞ্জ ছিল। সেই লিভারটা আমরা সফলভাবে আলাদা করতে পেরেছি আর তার সাথে পেটের চামড়ার বেশ কিছু অংশ এবং বুকের যে হাড্ডিটা আছে, আমরা এটাকে স্টারনাম বলি, জিপিএস স্টারনাম, সেটার সাথে আমাদের জোড়া ছিল, সেটা আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। অপারেশনের পর নিবিড় তত্ত্বাবধানে অন্যান্য চিকিৎসা শেষে পরিপূর্ণ সুস্থ অবস্থায় আজ বাবা মায়ের সাথে হাসপাতাল ছাড়ল আবু বকর ও ওমর ফারুক। এ উপলক্ষে বিএসএমএমইউ আয়োজন করে সংবাদ সম্মেলনের। ডাক্তাররা এবং পরিচালকরা এত পরিশ্রম করে এটা আমি দেখিনি আমার বয়সে, আমি এই প্রথমই আমি দেখলাম যে ডাক্তাররা সারা রাত আমাদের কাছে আসছে। এখন আমরা অনেক অনেক খুশি, বুঝছেন, কারণ এটা তো আমরা কোনোদিনও করতে পারতাম না, কারণ আমাদের এরকম সামর্থ্য তো নাই যে এরকমের আমরা অপারেশন করে কি একটু টাকা পয়সা খরচ করে আমরা বাচ্চাকে সুস্থ করবো। মেডিকেল বিশ্ববিদ্যালয়টির উপাচার্য জানান যে সব চিকিৎসা একসময় দেশের মাটিতে অসম্ভব ভাবা হতো, বাংলাদেশের চিকিৎসকরা সেসবে দক্ষতা অর্জন করেছেন। বাংলাদেশের রোগী বাইরে গিয়ে, আপনারা শুনলেন একটু আগে যে 3 লাখ টাকায় যে অপারেশন করেছি, 30 লাখ টাকায়, তোষাদিক সাহেব যেটা বলছিল যে 30 লাখেও বাইরে করতে পারবে না, কারণ তার ফলো আপ করতে যেতে হবে, আবার আসতে যেতে হবে, সেখানে আত্মীয় স্বজন থাকবে, খরচ আরও বেশি। উপাচার্য আরও জানান এই হাসপাতালেই আরও 2টি জোড়া শিশু নুহা ও নাবার পৃথকীকরণের দ্বিতীয় ধাপের অস্ত্রোপচার শেষে পরবর্তী ধাপের অপারেশনের জন্য প্রস্তুত করা হচ্ছে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।